नमस्कार बंधुरा, पूर्णिमा किचने सबाई के स्वागतम। नित्य नतून रान्नार रेसिपि जानते यूट्यूबे गिए सार्च करुन पूर्णिमा किचेन। आमार चैनलटा सबस्क्राइब करुन ओ पाशे थाका बेल आइकनटी क्लिक करुन रान्नार नतून नतून भिडियोर आपडेट पेते। आज आमी आपनादेर साथे शेयर करब चिड़े दिए तैरी झटपट बानिए नेওয়া যায় এইরকম একটা ইভিনিং স্ন্যাক্স, চিড়ের কাটলেট। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকে রেসিপি। চিড়ের কাটলেট বানানোর জন্য এখানে আমি এক কাপ চিড়ে নিয়েছি আর লাগছে ছোট ছোট করে কুচিয়ে নেওয়া একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, এক টেবিল চামচ গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, দুটো মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি আর প্লেটে কিছু গুঁড়ো মশলা নিয়েছি এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, এক চা চামচের একটু বেশি চাট মশলার গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, এক চা চামচ জিরে গুঁড়ো, এক চা চামচ চিনি। চিনিটা আপনারা স্কিপও করতে পারেন, তবে দিলে ভালো লাগবে। প্রথমেই আমি চিড়েগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেওয়ার পর চিড়েগুলো ঠিক এরকম ঝরঝরে হয়ে যাবে। এবার আমি চিড়ের মধ্যে দেব পেঁয়াজ কুচি, গ্রেট করা আদা, দেব কাঁচা লঙ্কা কুচি, ঝাল আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, দেব ধনে পাতা কুচি, সমস্ত মশলা চিড়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এবার আমি সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেব, দেব স্বাদ মতো লবণ, হাত দিয়ে চিড়ের সাথে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এখন হাতে অল্প তেল মাখিয়ে নিয়ে কাটলেটের আকারে শেপ দিয়ে নেব। আমি এরকম গোল শেপে কাটলেটগুলো তৈরি করে নেব, আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। একই শেপে আমি সব কাটলেটগুলো বানিয়ে নিয়েছি। এখানে বাটিতে হাফ কাপ শুকনো চিড়ে নিয়েছি, চিড়েগুলোকে গ্রাইন্ডারে গ্রেট করে গুঁড়ো করে নেব। এরকম গুঁড়ো করে নিয়েছি, এখানে একটা বোলে আমি এক টেবিল চামচ ময়দা নিয়েছি, দিয়ে দিলাম 1/4 চা চামচ নুন। মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব, আপনারা ডিমের ব্যাটারও তৈরি করে নিতে পারেন। দেখুন ঠিক এরকম পাতলা করে নিয়েছি, এবার কাটলেটগুলোকে ময়দার ব্যাটারে ডুবিয়ে নেব, তারপর চিড়ে গুঁড়োতে কোট করে নেব, আপনারা ব্রেড ক্রাম্বসেও কোট করে নিতে পারেন। একই সিস্টেমে আমি সব কাটলেটগুলোকে চিড়ে গুঁড়োতে কোট করে নেব। এরকমভাবে কোট করে নিয়ে 4-5 ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারেন, তারপর টাইম মতো তেলে ভেজে নিলে কোনো অসুবিধা হবে না। সব কাটলেটগুলো ভাজার জন্য একেবারে রেডি হয়ে গেছে। ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি,
কাটলেটগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি কাটলেটগুলো ভেজে নেব। একদিক যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন উল্টে দেব। ভাজতে ভাজতে কাটলেটের দুদিকে যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন তুলে নেব। তৈরি হয়ে গেল চিড়ের কাটলেট। আপনারা এইভাবে বানিয়ে গরম গরম পরিবেশন করুন, তারপর আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে। ভালো লাগলে ভিডিওটা লাইক ও শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।